কলকাতা থেকে নাটকীয়ভাবে ভ্যানিশ হয়ে গিয়েছিলেন গত 17 এপ্রিল। 12 দিন পর খালে হাতেই কলকাতায় ফিরলেন মুকুল রায়। সবার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। দিল্লি থেকে ফিরে এমনই দাবি করলেন মুকুল রায়। অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে দেখা হবে দিল্লি গিয়ে বলেছিলেন মুকুল রায়। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, কাঁচড়াপাড়ায় নিজের বাড়িতে পৌঁছে গিয়েছেন মুকুল রায়। পাশে রয়েছেন পুত্র শুভ্রাংশু। তিনি আজ কলকাতায় ফিরে বলেছেন, বিজেপিতেই আছি, ব্যক্তিগত কাজে দিল্লি গিয়েছিলাম। বিজেপিতেই আছি, আজ কলকাতায় ফিরে দাবি করলেন মুকুল রায়। তিনি বলছেন যে তিনি ব্যক্তিগত কাজে দিল্লি গিয়েছিলেন। অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে দেখা হবে, পরে প্রয়োজন পড়লে তিনি আবারও দিল্লি যাবেন। জামিনের আর্জি খারিজ হয়ে গেল জেল হেফাজতে থাকা বড়ুয়া তৃণমূল বিধায়কের। 19 মে পর্যন্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জেল হেফাজতে নির্দেশ। তার মোবাইল ফোন থেকে কিছুই মেলেনি এমনই দাবি করেছেন আর জীবনকৃষ্ণ সাহা। দল আমার পাশেই রয়েছে। আর যখন শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময়ে দাবি করেন বড়ুয়া তৃণমূল বিধায়ক। আপনি কি বার্তা দিতে চান দলকে? আপনি কি বার্তা দিতে চান বলুন? দল কি সাথে আছে আরেকবার বলুন। অবশ্যই আছে, অবশ্যই পাশে আছে। যখন অন্যায় করিনি তখন পাশে থাকবে। দেখুন, প্রমাণিত হয়েছে কি আমি জড়িয়ে আছি, আর প্রমাণিত হোক। জীবনকৃষ্ণ সাহা তিনি দাবি করছেন দল তার পাশেই রয়েছে। আর এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গিয়েছে। বিজেপি এবং কংগ্রেসের কি প্রতিক্রিয়া? সজল ঘোষ এবং কৌস্তুভ বাগচি কি বলছেন, শোনাবো পরপর। মোবাইল ফোনটা গরম ভাবে জলে ছুঁড়ে ফেলে দিলেন কেন? যদি একটা লোক অন্যায় করে না থাকে, তাহলে সে পাঁচিলে উঠে দৌড়োদৌড়ি করবে কেন? আমার এটা একটা সহজ প্রশ্ন, আর অন্য কোনো প্রশ্ন করতে চাই না। উনি বলবেন দল আমার পাশে আছে, এটা অত্যন্ত স্বাভাবিক, কারণ চোরেরা চোরেদের পাশেই থাকবে, এটা বিশ্বাস করি। শুধু দুটো চারটে প্রশ্নের জবাব দিন যে উনি অন্যায় করেননি, মোবাইল ফেললেন কেন? আর বলছি, মানুষ জিজ্ঞাসা করছে যে পরিবর্তন করে তোমরা কি পেলে, পাবলিক বলছে যে পাঁচিলে এমএলএ। এই যে এমএলএ কে পাঁচিলে দেখলাম আমরা, এটা কেন দেখলাম? এই কথাগুলোর উত্তর দিন না। যত রাজ্যের চোর চোরদের পাশে তৃণমূল থাকবে না, তার কে থাকবে? দুনিয়ার চোরেদের পাশে তৃণমূল থাকবে, দুনিয়ার চোরেরা তৃণমূলের পাশে থাকবে, এটাই তো আজকে আমরা বাংলার রাজনীতিতে দেখছি। চোর এবং তৃণমূল কংগ্রেস, এই দুটো জিনিস এখন, এই তৃণমূল দল, এই দুটো এখন সমর্থক হয়ে দাঁড়িয়েছে। তো সেই অর্থে দুনিয়ার যত চোর চোর আছে, সবাই বলবে তৃণমূল কংগ্রেস আমাদের পাশে আছে। তো এসে জীবনকৃষ্ণ আসেন, ও এক্সেপশন। ও যদি অন্যায় না করে থাকে, পাঁচিল পাঁচিল টপকাতে যাচ্ছিল কেন? ও যদি অন্যায় না করে থাকে, ফোনটা নিয়ে পুকুরে ছুটতে গেল কেন? আমার বাড়িতেও তো পুলিশ গেছিল রাত্রির 3টের সময়, আমি তো বাড়ির পাঁচিলও টপকাতে যাইনি, দরজা খুলে পালাতেও যাইনি, ফোন ড্রেনে বা পুকুরেও ফেলতে যাই। তো এখানে যদি কেউ অন্যায় না করে, যদি অন্যায়ের বিরুদ্ধে লড়াই যদি কেউ করতে চায় চোখে চোখ রেখে, এবং সেখানে যদি এই যে এমন সুন্দরভাবে স্বামীজির মতন বাণী শোনাচ্ছেন, তো সেখানে তো সেই লড়াই যদি করার মানসিকতা থাকতো, সেই জায়গায় তো ফোনও ছুটতে হতো না, পাঁচিল টপকানোর চেষ্টাও করতে হতো না। চোর কখনো নিজেকে চোর বলে না। আর তৃণমূলের সুপ্রিমো সহ সবাই মিলে যখন প্রোটেকশন দিচ্ছে, তখন অবশ্যই জীবনকৃষ্ণ দারুণ সম্পদ, কোনো অপরাধী নয়। অপরাধী বরং তারা যারা যোগ্য হয়েও চাকরি পায়নি, এটাই আনফর্চুনেট।